সাত সকালের সুরের সমস্ত আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান সাত সকালের সুরে, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং, কেমন আছেন সবাই? ঘুম ভেঙেছে ঠিক সময় মতো? গরম চায়ের কাপ পেয়েছেন তো? নিশ্চয়ই পেয়েছেন। আর সেই সব নিয়ে একেবারে আমাদের সঙ্গে বসে পড়েছেন চ্যানেল ওয়ানের পর্দায়। সাত সকালের সুর সঙ্গে নিয়ে আমরা তো এসে গেছি, এখনও যদিও চায়ের কাপটা এসে পৌঁছয়নি, কিন্তু ঠিক আছে, আড্ডা এবং তার সঙ্গে গান, তার সঙ্গে চায়ের কাপে তুফান, এই নিয়ে তো আমরা চলতে থাকি। আমাদের সুনাম দুর্নাম যাই হোক, আড্ডাবাজ বলেও বেশ খানিকটা খ্যাতি আছে, সুখ্যাতিই বলবো, কারণ সব ব্যাপারগুলো নেগেটিভ হিসেবে ধরার মানুষ আমি অন্তত নই। আমি সংযুক্তা চলে এসেছি, আর আজ ছুটির দিনে আমাদের সঙ্গে, আমি তো একা থাকি না বুঝতেই পারছেন, সঙ্গে সঙ্গী সাথী নিয়ে চলে এসেছি। আজকে সব্যসাচী সরকার এসেছেন গান শোনাতে। আপনাকে নমস্কার, সুপ্রভাত। কেমন লাগছে বলুন? খুব একটা অন্যরকম লাগছে অ্যাকচুয়ালি। রবিবার দিনে মর্নিংয়ে শোয়ে আমি কখনো করিনি, অন্যান্য দিনে করেছি, রবিবারে একটা আমেজ থাকে তো এমনি, ছুটির আমেজ, ভালো ভালো খাওয়া। অন্যদিন রবিবারে আমি সকালবেলাটা গান শুনেই কাটাই, আজকে গান শুনিয়ে কাটাবো, একটা অন্যরকম অনুভূতি তো বটেই। আর সঙ্গে যারা রয়েছেন অর্থাৎ যন্ত্রশিল্পীরা, তাদেরকেও আমরা স্বাগত জানাবো। প্রথমে গিটারে রয়েছেন স্বরূপ চ্যাটার্জি, আপনাকে নমস্কার, সুপ্রভাত। রয়েছেন পারকাশনে স্বপন ভট্টাচার্য, আপনাকেও নমস্কার আর সুপ্রভাত। তবলায় রয়েছেন শ্যামল মণ্ডল, আপনাকেও স্বাগত। আমরা সবাই মিলে বেশ খানিকটা সময় জমিয়ে একটা গান বাজনার মুডে রয়েছি, আপনারাও সেই মুডে রয়েছেন, আপনারা রোজকার মতো আসবেন তো টেলিফোনে 8335022558, এই নাম্বারে রোজকার মতো কথা হবে আপনাদের সঙ্গে। আর ফেসবুকে আমরা লাইভ আছি, ওয়ান এন্টারটেনমেন্ট পেজ আপনারা তো সবাই জেনে গেছেন, সেখানে আমরা লাইভ আছি, আপনারা সেখানেও দেখতে পাবেন। এছাড়া www.1tv.co.in, সেখানেও আমাদের পেয়ে যাবেন লাইভ টিভি অপশন ক্লিক করে। চলুন আমরা গানে গানে শুরু করি, নইলে আপনারাই রাগ করবেন, বলবেন সংযুক্তা বড্ড কথা বলছে। আমি এবার থামবো, গানে যাব। চলুন আজকে প্রথমে কি শোনাচ্ছেন? প্রথমে একটা স্তোত্র করি, আদি শঙ্করাচার্যের রচিত, সুর করেছিলেন নচিকেতা ঘোষ, ছবির নামটা আপনি বলবেন, মানে বাঙালি মাত্রই বলতে পারবে একেবারে, আমি বুঝে গেছি কোন গানটা। ঠিক আছে, দেখা যাক। হরি ওম, হরি ওম, কাতব কান্তা কস্তে পুত্র সংসারমতীব বিচিত্র কস ত্বম ককুতো আয়াত তত্ত্বম চিন্তয যদিদম ভ্রাত ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাত কালহ সর্বম মায়া মায়াইদম অখিলম হিত্বা ব্রহ্মপদম তম প্রবেশ সুবিদিত্বা ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি নলিনী দলগত জলমতি তরলং তদ্বত জীবিতম অতিশয় চপলং ক্ষণমতি সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবারণ
চরণে নৌকা ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। পবিত্র উচ্চারণ, এমন পবিত্র উচ্চারণের মধ্যে দিয়ে যখন সকাল আসে মনটা আপনিই ভালো হয়ে যায়। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন যে এসব আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে থাকা গান, কি বলবো, স্তোত্র পাঠ, এমন একটা জিনিস সকালবেলায় একেবারে এর মধ্যে দিয়ে যখন আমাদের দিন শুরু হয় তখন তার থেকে ভালো অনুভূতি বোধ হয় আর কোনোভাবেই সম্ভব নয়। ডক্টর নচিকেতা ঘোষের কথা হচ্ছিল, এই একজন মানুষ আমার মনে হয় যত বেশি করে তার নাম উচ্চারণ করা যায় আজকের দিনে দাঁড়িয়েও, কি কন্টেম্পোরারি না সমস্ত কম্পোজিশন, এবং আমার আমার খুব পছন্দের একজন অবশ্যই স্রষ্টা সন্ন্যাসী রাজা। এই ছবিগুলো না কীরকম আমাদের আমাদের কাছে সত্যি সত্যি বারবার করে দেখেছি এবং যতবার দেখি ততবার মনে হয় আরও একটু বেশি করে ভালোবাসায় জীবনের সঙ্গে জড়িয়ে গেছে একেবারে তাই। এবং একটা মহা মায়া মোহ মমতা সব থেকে দূরে সরিয়ে একাকী একজন নির্জন পথে চলেছেন, গভীর নির্জন পথ ধরে, সেখানে কোনো বাধা কোনো কিছু তার পায়ে শেকল দিয়ে বাঁধার কোনো তার জায়গা নেই। আজকের প্রথম বন্ধু কি বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? শুনতে পাচ্ছি না কিছু। আজকে ভীষণ খুশি সব্যসাচী বাবু এসেছেন, এত সুন্দর একটা স্রোত পাঠ করলেন, বাংলাদেশ ঘরানার সাথে করতে করে। নিশ্চয়ই কথা বলবেন তো। নমস্কার নামে সহযোগী তিনজনকে আমার নমস্কার জানাচ্ছি। হ্যাঁ নমস্কার। আমি চাইবো যে যে ধরনের আপনি স্রোত দিয়ে শুরু করলেন, মানে আমি এই ভাববন্দী পরিবেশে থাকতে চাইছি আজকের দিনটা। তো যদি হয় আরো কিছু আপনার কাছে শুনবো। খুব ভালো থাকুন আমাদের এই সাত সকালের সুরে আমার আসবেন। নমস্কার। আপনি ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আপনার দিনটা ভালো কাটুক, আমি চেষ্টা করছি ভাই, সঙ্গে থাকুন। চলুন পরের গানে চলে যাই। আচ্ছা, এরপর কি গান? এরপরে 21 জুলাই আজকে, আমরা জানি 24 জুলাই বাঙালি আরেকজন কীর্তিমান বাঙালিকে হারিয়েছে, বাংলা রেনেসাঁসের অন্যতম ফসল ছিলেন মহানায়ক উত্তম কুমার। তো সন্ন্যাসী রাজার প্রসঙ্গ যখন এলো তখন আজকে মহানায়কের প্রয়াণ দিবসে একটা গান করি, আমাকে স্মরণ করি, উনি হারিয়ে যাননি, চিরকাল আছেন চিরদিনের হয়ে। অবশ্যই মহানায়কের স্থানটা তো মহানায়কেরই। এটা ওই চৌরঙ্গী ছবি থেকে, অসীমা ভট্টাচার্যের সুর ছিল। আর কথা লিখেছেন মিল্টু ঘোষ, যিনি এখনো জীবিত, আমাদের স্বর্ণযুগের গীতিকারদের মধ্যে। কাছে রবি জানি কোনো দিন হবে না শুধু, কাছে রবি দূর আরো শুধু, কাছে রবি জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মিশে, জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মিশে, সব কিছু যেন শুধু নীরবে বলে তাই, সব কিছু যেন শুধু নীরবে বলে কাছে রবে, কাছে রবি জানি কোনো দিন হবে না শুধু, কাছে রবি, কাছে রবি
কি যেন নতুন এক ভাবের খেলা, হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায়। কি যেন নতুন এক ভাবের খেলা, হৃদয় হারিয়ে গেছে রঙের মেলায়। দুজনারে পথে শেষে বসন্ত এসে যাবে এসে, দুজনারে পথে শেষে বসন্ত এসে যাবে এসে। এই গানে কে আলো হাসে, এই গানে কে আলো হাসে, কাছে জানি কোনো দিন হবে না শুধু, কাছে রবে কাছে রবে। দূর আরো দূর আরো যাবে শুধু, এইক্ষণ হবে না শুধু, কাছে রবে। আমি জানি না সব্যসাথী দা আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা, হয়তো হবেন। কারণ এই কথার না কোনো কোথাও অন্য কিছু বলাই যায় না, কারণ এই গানগুলো যখন যখন শুনি, ধরুন কাছে রবে সুরটা একদম ছোট্ট করে বলা, যাতে কাছে থাকার যে আভাসটা পাওয়া যায়, এবং দূর যখন সুরটা যাচ্ছে তখন দূর কোথাও একটা আভাসটা পাওয়া যাচ্ছে, তো কাছে তো দূরে তো। হ্যাঁ হ্যাঁ, এই এই জায়গাগুলো না আমার খুব ইন্টারেস্টিং লাগে, মানে কথা অনুযায়ী সুর বসানো, হয়তো সুরের হাত ধরে চলে। হ্যাঁ, এইগুলো না আজকাল যত অস্থির হচ্ছে সমস্ত সম্পর্কগুলো, কোথাও একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই জিনিসগুলো কোথাও কোথাও মিস করি আমরা। আমি জানি হয়তো আপনারা আসবেন টেলিফোনে 8335022558 বলবেন যে এই অস্থির অবক্ষয়ের কথা এখন কেন, কিন্তু যিনি এসেছেন তিনি কি বলছেন তার কথা শুনবো তো। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যাঁ সুপ্রভাত, আমি মৈত্রেয়ী কান্দিলাম, দমদম থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা মৈত্রেয়ী, বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই গানের আসরটা ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। তা আমার একটুখানি অনুরোধ ছিল। নিশ্চয়ই বলবেন। উত্তম কুমার সুচিত্রার সপ্তপদী সিনেমা থেকে যদি একটা গান শোনান। আচ্ছা, আর আপনাদের ওখানে আছেন শ্যামলরা আছেন, শ্যামলা এবং বাকি সব বাদ্যযন্ত্র যারা আছেন তাদের মানে সবাইকে ধন্যবাদ সকালটা এত সুন্দর করে তোলার জন্য। সব্যসাচীদের গান তো খুবই ভালো লাগছে, আর স্বপনদাকে তো আমরা দেখেইছি অনেক জায়গায়, আমি তবলা ইয়ে করতে সাজক করতে। হ্যাঁ, তা আমার অনুরোধ একটু এই গানটা শোনান যদি না শেষ হয়। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, চেষ্টা করুন। এভাবে আপনারাও আসতে থাকুন টেলিফোনে 8335022558 এই নাম্বারে। আমরা চলে যাব পরের গানে। এত অসাধারণ সমস্ত গান আজকে তৈরি করে এসেছেন, লিস্ট বানিয়ে নিয়ে এসেছেন, যে সেই গানগুলোর মধ্যে দিয়ে আমরা হারানো দিনগুলোকে বারবার করে ছুঁয়ে ফেলবো, আশা এরকমই। চলুন পরের গানে। লিস্ট বানানো তো যায় না, মানে বানাতে গিয়ে দেখেছি বানানো সম্ভব না, কারণ কি তিন চারটে লিস্ট হয়ে যাচ্ছে, সেখানে সব লিস্ট বাড়ি দিয়ে শর্ট লিস্ট করা। ঠিক আছে চলুন। তো ব্যাপারটা হচ্ছে যে একটুখানি হেমন্ত মুখার্জির থেকে বেরোই। আমার একজন অত্যন্ত আরেকজন প্রিয় সুরকার, কথা ও সুর সুধীন দাশগুপ্তের, আরেকজন মানুষ। হ্যাঁ, মান্না বাবুকে একটু স্মরণ করি। এক ঝাঁক পাখিদের মতো কিছু ঋতু, বাধা ভেঙে জানলার সার শেষ মৃত্যু। এক ঝাঁক পাখিদের মতো কিছু ঋতু, রেলো আধারের সত্যু। এক ঝাঁক পাখিদের মতো কিছু ঋতুর, বাধা ভেঙে জানলার সার শেষ উত্তর। এক ঝাঁক পাখিদের মতো কিছু ঋতু, রেলো আধারের সত্যু। Thank you.
বন্ধ ঘরের এই কোল ছাড়িয়ে রাস্তায় দিল যারা পা বাড়িয়ে বন্ধ ঘরের এই কোল ছাড়িয়ে রাস্তায় দিল যারা পা বাড়িয়ে সেই অন্ধকারের মন সঙ্গে নিয়ে যে সূর্যের সাথে ওরা এল কত এক ঝাঁক পাখিদের মতো কিছু রত্তুর বাধা ভেঙে জানলার তার শিশু উত্তর এক ঝাঁক পাখিদের মতো কিছু রত্তুর এলো আধারে আমি বড্ড বেশি কিরকম একটা আবেগপ্রবণ হয়ে পড়ি, কারণ এই মানুষগুলোর কাছে যতবার যাই এবং যতবার তাদের নাম করি কিরকম ঈশ্বরের নাম করছি মনে হয়। আপনারা কি বলেন? 8335022558 এ আপনারা এসে আপনাদের মনের কথা, আপনাদের ভাবনা, আপনাদের অনুভূতি, এই সমস্ত গান নিয়ে আপনারা কি ভাবছেন সেগুলো একটু বলবো অবশ্যই। কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, স্টুডিওতে বেশ একটা ঠান্ডা শীতল আমেজ, স্নিগ্ধ একটা আমেজ রয়েছে, কারণ যে সমস্ত গান সব্যসাচীদা সাজিয়ে নিয়ে এসেছেন সেগুলো আমাদের কাছে এই রকমই একটা চার্মিং। আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন 27 ডিগ্রির কাছাকাছি। বৃষ্টির খুব একটা পূর্বাভাস না থাকলেও সকাল সকাল আমায় একটু ভিজিয়েছে, কিন্তু আমি জানি না আজ বাকি সময়টায় কতটা কি আসলে, সে তো তার নিজের মর্জি মাফিক চলে। বন্ধু কি বলছেন? বন্ধুর কাছে চলে যাব। নমস্কার, সুপ্রভাত। টেলিভিশনের সাউন্ডটা মিউট না করে দিলে কিন্তু কথা বলা যাবে না। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। হ্যাঁ বলুন। অনেক সুন্দর বলছি। আচ্ছা আচ্ছা বলুন। নমস্কার। হ্যাঁ বলছি, আপনাদের এই চ্যানেল ওয়ান এর প্রোগ্রামটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এবং যে তবলা আছে ও আমার ভাই হয়, আমার দাদা বলছি। হুম হুম হুম। কোন গানের অনুরোধ আছে নাকি? হ্যাঁ আগে একটা গানের অনুরোধ আছে বলুন। সেই গানের অনুরোধটা হচ্ছে একটা শ্যামল মিত্রের গান যদি অপেক্ষা করছি, কিন্তু আপনাদের ফোনের অপেক্ষা করতে করতে গান যে আমাদের অপেক্ষা করছে, চলে যাই পরের গানে। সুধীন দাশগুপ্ত নিয়ে কথা হচ্ছিল, তো সুধীন দাশগুপ্তের আর একটা কম্পোজিশন করি, একটুখানি কম শোনা, একটুখানি কম শোনা, কিন্তু দারুণ, শুনলেই বোঝা যাবে, শুনলে সবকিছু স্মৃতি সতেজ হয়ে উঠবে আর কি। গিয়েছিলেন রেকর্ডে মানবেন্দ্র মুখার্জী।
তার চুড়িতে রেখেছি মন। না সমস্যা নেই, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, চুড়ি তো জানে না সে নিজে বাঁধে না, চুড়ি তো জানে না সে নিজে বাঁধে না, সে যে আমারই হৃদয় বাজে রিনি ধিনি ধিনি চুড়ির সুরে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, চুড়ি তো জানে না সে নিজে বাজে না, সে যে আমারই হৃদয়ে বাজে রিনি ঝিনি রিনি চুড়ির সুরে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা, সে হাতের সোহাগে সোনা প্রেমের শিশির হয়ে কানে, শিশির হয়েই ভালোবাসব ওহা ফুলের মতো বলে, যায় সবই যায় এ মন তবু থাক, যায় সবই যায় মন তবু থাক সোনাতে আলো করে, চুড়ি তো জানে না সে নিজে বাজে না, চুড়ি তো জানে না সে নিজে বাজে না, সে যে আমারই হৃদয়ে বাজে রিনি ঝিনি রিনি চুড়ির সুরে, তার চুড়ি মন সোনা দিনের মুখর ছুড়ি নীরব রাতের সজ্জায়, সে হাত বুকে লুয়ে পড়ে ছুঁয়েছে হৃদয়ে তার লজ্জায়, দিনের মুখর ছুঁয়ে নীরব রাতের সজ্জায়, সে হাত বুকে লুয়ে পড়ে ছুঁয়েছে হৃদয়ে তার লজ্জায়, পারি যদি হৃদয়ের সঙ্গী হতে এমনি রাতের ছায়া নিড়ে, তেমন করেছে থাকবো তারারা থাকে যেমন তিমি রে, রাত নিভে যায় আলোর চেতনায়, রাত নিভে যায় আলোর চেতনায়, তেমনি যাব যে ঝরে, চুড়ি তো জানে না সে নিজে বাজে না, চুড়ি তো জানে না সে নিজে বাজে না, সে যে আমারই হৃদয়ে বাজে রিনি ঝিনি রিনি চুড়ির সুরে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, চুড়ি তো জানে না সে নিজে বাজে না, শিল্প
রুচি অনুযায়ী গানের সুর দেওয়া, এবং তার সঙ্গে আরেকটা জিনিস বলতেই হয়, সেটা হচ্ছে এই গানের সঞ্চারী। এখন অনেক কমে গেছে সঞ্চারী, সেভাবে তৈরি হয় না, মানে প্রথম অন্তরা এবং দ্বিতীয় অন্তরা এইভাবে চলে। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই তো পাল্টায়। এই মুহূর্তে একজন ফোনে রয়েছেন, তো তার সঙ্গে কথা বলবো। নমস্কার, সুপ্রভাত, কে আছো? রূপালি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কেমন আছো? দারুণ আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি, আর দারুণ গান শুনছি সত্যি। হ্যাঁ দাদার সঙ্গে একটু কথা বলি? হ্যাঁ নিশ্চয়ই, কোনো রিকোয়েস্ট আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। হ্যাঁ খুব ভালো লাগছে আপনার গান। আচ্ছা, আমার দুটো গানে দাদা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন। আনন্দ বসন্ত, আর তোমার সুন্দর পারে, আর লাল নীল সবুজের মেলা বসেছে। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো, সঙ্গে থাকতে হবে, কারণ এখন আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। বেশিক্ষণ সময় নেব না, যাব আর আসব, আপনারা সঙ্গে থাকুন। বিরতির ওপার থেকে এপারে ফিরেছি, মাঝখানে গান তো সঙ্গে ছিলই, আর সঙ্গে আছেন বন্ধু। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? আমি সুমির রাজগুপ্ত বলছি। হ্যাঁ দেখতাম কালকে। আচ্ছা বলুন। এখন এই গান প্রোগ্রাম খুব ভালো লেগেছে। গান একটা অন্য ভিন্ন স্বাদের একটি গানের রিকোয়েস্ট আছে, বলুন। বাংলা যে কোনো গানই হতে পারে সব গানের মধ্যে, আমি চেষ্টা করছি। আচ্ছা, তবে একটা কথা কি, হ্যাঁ সঙ্গে থাকুন, অনেক অনুরোধের বিষয় রয়েছে, এখানে তালিকাও কিছু রয়েছে, তো সময় তো সংক্ষিপ্ত, আমি অল্প করে চেষ্টা করছি। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। কেমন, আমরা নিশ্চয়ই আপনাদের পছন্দের কথা তো শিল্পীরা মাথায় রাখেনি, আর যেভাবে শিল্পী সাজিয়ে নিয়ে এসেছেন সেটাও আশা করি আমাদের খুব ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগছে, তার ছোঁয়া আমরা তো পাচ্ছি আপনাদের টেলিফোনে। আপনারা আসতে থাকুন, আমরা পরের গানে চলে যাই। এই গানটা একটুখানি শোনাচ্ছি, নজরুলের রচনা ছিল, তো আব্বাসউদ্দিন মোহাম্মদ প্রথম রেকর্ড করেছিলেন। গহীন জলে নদী গহীন জলের নদী আমার, গহীন জলের নদী আমি তোমার জলে রইলাম ভেসে জন্ম অবধি আমার, গহীন জলের নদী আমার, গহীন জলের নদী তোমার বনে ভেসে গেল আমার বাঁধা ঘর, চরে এসে বসলাম রে ভাই ভাসালে সে চর, এখন সব হারিয়ে তোমার জলে রে, এখন সব হারিয়ে তোমার জলে রে, আমি ভাসি নিরবধি, আমি ভাসি নিরবধি, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। পরের গানে চলে যাচ্ছে আমাদের, যেহেতু
অল্প করে শোনালাম, কারণ অনেক অনুরোধ রয়েছে, সময় সংক্ষিপ্ত আগেই বলেছি। আপনারা সবাই জানেন, প্রত্যেকেরই চেনা নাম্বার। আমরা পরের গানে চলে যাবো, নিশ্চয়ই পরের গান যাচ্ছি। পরের গান একজন আরেকজন কবি অল্প কিছুদিন আগে চলে গেলেন, আমাদের সকলের জটিল দা জটিলেশ্বর মুখোপাধ্যায়। বধুয়ায় আমার চোখে জল এনেছে হায় বিনা কারণ, বধুয়ায় আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, নীলাকাশ থেকে একই পাদ এনেছে হায় বিনা কারণ, আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। দিনে দিনে মূল্যবিনে সে যে আমায় নিল কিনে, দিনে দিনে লোকিনে মনেরই মতন করে বিফল প্রেমে বীজ বুনেছে হায়, মনেরই মতন করে বিফল প্রেমে বীজ বুনেছে হায় বিনা কারণ, নীলাকাশ থেকে একই বাজ হেনেছে হায় বিনা কারণ, আমি তো খুঁজি কারণ মন আমার করে বারণ, বলি কেন এমন মরুন বিনা কারণ, আমি তো খুঁজি কারণ মন আমার করে বারণ, বলি কেন এমন মরুন বিনা কারণ, আমি বাদি আমি বিবাদী কোথায় উদাও অপরাধী, কেন এই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হায়, কেন এই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে বিনা কারণে, নীলাকাশ থেকে একই বাজ হেনেছে হায় বিনা কারণে, বধুয়ায় আমার চোখে জল এনেছে বিনা কারণে, নীলাকাশ থেকে একই বাজ হেনেছে হায় বিনা কারণে, চোখে জল এনেছে বিনা কারণে, বিনা কারণে। আপনার নাম নিন আমরা জটিল দা, যেখানেই থাকুন আমাদের সঙ্গে আছেন, মাথার উপরে আছেন। এই এই মানুষটি যতবার ভাবি ততবার বলতেন না যে গান গাওয়া নয়, গান বল, ঠিক করে কথাগুলো বল, তাহলেই সেটা গান হয়ে যায়। এই মুহূর্তে যে বন্ধু রয়েছেন তার কথা শুনবো তো। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে আছেন সঙ্গে? শুনতে পাচ্ছি, বলুন। স্নেহা দাশগুপ্ত। স্নেহা দাশগুপ্ত, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি লিখন কালিন্দী থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। আচ্ছা আচ্ছা, আপনার এই অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। একটুখানি অনুরোধ আছে। আচ্ছা, সেটা হচ্ছে গুপি গাইন বাঘা বাইন বা হীরক রাজার দেশে, বুঝতে পেরেছি।
আপনার কথা না পরিষ্কার শুনতে পাচ্ছি না, এইটুকু বুঝতে পেরেছি হীরক রাজার দেশে বা গুপি গুপি গাইন বাঘা বাইন, তাই তো? আপনারা আসতে থাকুন টেলিফোনে 8335022558 এই নাম্বারে। বারবার মনে করিয়ে দিই যে যখন যখন টেলিফোন করবেন তখন টেলিফোনে আমাদের কথা শুনতে পাবেন, টেলিভিশনের সাউন্ডটা একেবারে মিউট করে দেবেন, কেমন? নইলে না আপনার আর আমার মধ্যে কোথাও একটা ব্যবধান তৈরি হয় যেটা আমরা একেবারেই চাই না। সুরের সেতু বাঁধার কাজটি আজ করে চলেছেন সব্যসাচীরা। সব্যসাচীদের কাছেই চলে যাই, এরপরে কি গান হবে? পরের সময় তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, এত গানের ভিড় হয়ে যাবে, গান ঘিরে ধরেছে, মানে এই ব্যাপারটা খুব ভালো লাগে, আমি এনজয় করছি। তো আমি আমি একটুখানি কম পরিচিত সুরকার গীতিকারের কাজে চলে যাই। পিন্টু ভট্টাচার্য আমাদের আরেকজন প্রিয় শিল্পী বাঙালির, তো তার গাওয়া একটি গান, হ্যাঁ তাকেও হারিয়েছি, সবই তো হারিয়ে ফেলছি, তাই না? আজকের দিনটাও হারিয়ে যাবে, তারপরে কালকের দিনটা, তারপরে একদিন সবকিছু, মন হারানোর জন্য এই গানগুলো রয়েছে একদম সঙ্গে। আর মন হারাতে যে এত আনন্দ সেটা যখনই মন হারায় তখনই বোঝা যায়। তো আজকে এটা কথা লিখেছেন বরুণ বিশ্বাস, সুর দিয়েছেন অশোক রায়, অকীর্তিত এরা, এবং অশোক রায় জটিলদার খুব কাছের মানুষ, কাছের মানুষ ছিল, আমাদের বাড়ির কাছে, এইখানে কাছাকাছি থাকেন। চলুন দীঘার সৈকত ছেড়ে যাও বনের ছায়ায় ছায়ায়, শুরু হোক চলা, শুরু হোক কথা, চলুন দীঘার সৈকত ছেড়ে ঝাউ বনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। দুজনে গেছি ঢেকে, সে কথা বাজো হৃদয়ে ডুবু বৈশাখী চঞ্চলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউ বনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা। যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে, সে মন হোক না নিজের আলোকে উর্বশী উর্মিলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, চলো না দীঘার সৈকত ঝাউ বনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। গোটা পথ চলা
বলা হয় যখন সুর এভাবে সঙ্গী থাকে তখন না তার থেকে মধুর আর কিছু হয় না, তাই না? আপনার কি মনে হয়? একদম। এবং আরেকটা জিনিস মনে হয় যে এই সময়ের যে শিল্পীরা আপনি যে সময়টা তুলে আনছেন আজ স্টুডিওতে সাত সকালের সুরে, সেই সময়টায় এফর্টলেস গায়কী যেটাকে আমরা বলি, মানে একেবারে কোনো অনায়াস শব্দ প্রক্ষেপণ যদি আমরা বলি, এত অনায়াসে গানগুলো আসতো আমাদের কাছে, এমন অনায়াসে গায়ন, এত কঠিন কঠিন সুর, মাঝে মাঝে মনে হয় যখন আপনারা গান তখন মনে হয় এই নোটটা আরে বাবা কিভাবে লাগালেন, তখন যারা গেয়ে গেছেন এমনভাবে শিক্ষকের মতো মাথার উপরে রয়েছেন, দেখিয়ে দেন বোধ হয় যে এইভাবে গাওয়া উচিত, সৃষ্টি বোধ হয় অনায়াসেই হয়। কিন্তু অনেক সময় আবার আমি একটু ডিফার করব, কখনো কখনো গানগুলো এমনভাবে আসে না, মনে হয় আজকাল বিশেষ করে অস্থির সময় দাঁড়িয়ে আছি বলে বোধ হয় গানের মধ্যে কোথাও একটা ভীষণ অস্থিরতা, ভীষণ জটিল কিছু করছি, করে দেখানোর প্রবণতা, কিছু একটা করছি করে দেখাচ্ছি, এই প্রবণতাটা আজকালকার জেনারেশনের মধ্যে অনেকের মধ্যে দেখি, সবার কথা বলবো না। বন্ধু কি বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? নমস্কার, সল্ট লেক থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, কেমন থাকুন সম্ভব হলে। হ্যাঁ, সকলে কি সম্ভব হলে বলছি, তার কারণ সম্ভবটা কতদূর সম্ভব সেটাই আমি জানি না। যাই হোক, এরপরে কি আমি কথায় নাকি এবার গানে চলে যাই, একেবারে আর একজন খুব সরল সাদাসিধে মানুষের গানে চলে যাই, যিনি তরুণ বন্দ্যোপাধ্যায়। কি প্রাণ ছিল গানে, তরুণ বন্দ্যোপাধ্যায়। এই এই গানের সম্ভবত আর একজন কম্পোজার ছিলেন প্রশান্ত ভট্টাচার্য। হ্যাঁ, বড় ছিলেন, বড়ের কাজই এটা। তরুণবাবুকে খুব সরল হিসাবে, সরল মানুষ হিসাবে দেখেছি, চোখে দেখেছি, মানে অ্যাকচুয়ালি আমি আমার গুরুজি, আমার ট্রেনার যার কাছে আমি মানে ভোকাল আমি শিখেছি জ্ঞানবাবুর কাছে, তারপরে আগে কেশব দাস ছিলেন, পঙ্কজ মল্লিক ছিলেন, পঙ্কজ কুমার মল্লিক মানে ইনি কিন্তু উনি নন, মানে রেডিওর নন, কার্তিক রায় ছিলেন, তারপরে শেষের দিকে সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তার কাছে আমি মানে প্রফেশনাল এই যে আধুনিক বাংলা গানের যে পাঠ যেটা সেগুলো নিয়েছিলাম, তো প্রফেশনাল কাজ এবং অ্যারেঞ্জমেন্ট করা এই সমস্ত দিকগুলো দেখিয়েছিলেন অভিজিৎ দা। তো সাহেব ছবির কথা মনে করছে, সেখানে একটা গান গেয়েছিলেন, তখন ওনার বেশ বয়স, খুব মজা করে বলতেন, আমি গানতে গাইতে খুব মাথা নাড়াই, তো মাথায় একটা না পরচুলে আছে, ওটা মাঝে মাঝে খুলে যায়, তাই ওটা না জামিলের দোকানে 250 টাকা নিয়েছি জানিস তো, দুবার হারিয়েছি, থার্ড টাইম আমি হারাতে চাই না, পাশে কেউ ওটা থাক, ওটা নিয়ে গান হয়ে গেলে এটা পরিয়ে দিবি। আচ্ছা, গানে আমরা যাবো, কিন্তু এক বন্ধু এসে গেছেন, কথা বলে নেবো ছোট্ট করে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যাঁ সুপ্রভাত দিদি, আমি কাঁথি থেকে। আচ্ছা বলুন। নমস্কার। আচ্ছা, মনের খাতায় আমার নিশ্চয়ই থাকবে লেখা, কারণ প্রথম কথা আপনি গান ছেড়ে আমার হাসিটা প্রশংসা করেছেন, তো অবশ্যই লিখে রাখতে হবে। আপনি সঙ্গে থাকুন, কেমন সঙ্গে থাকুন, চলুন। সে ডাকলে আসে না, কথাও শোনে না, সে ডাকলে আসে না, কথাও শোনে না, শুধু একটু হেসে যায় চলে। সে ডাকলে আসে না, কথাও শোনে না, সে ডাকলে আসে না, কথাও শোনে না, শুধু একটু হেসে যায় চলে, ও শুধু একটু হেসে যায় চলে। কি গরবে করবিনি সে, কি জয় যে বিজয়িনি সে, কি গরবে করবিনি সে, কি জয় যে বিজয়িনি সে, জানে না সে তাও জানে না, সে বললে শোনে না, কথাও রাখে না, সে বললে শোনে না,
কথা রাখে না শুধু একটু হেসে যায় চলে ও শুধু একটু হেসে যায় চলে তবু নাম ধরে তার ডাকি সারাদিন আশা নিয়ে নিয়ে আমি থাকি প্রতিদিন তবু নাম ধরে তার ডাকি সারাদিন আশা নিয়ে নিয়ে আমি থাকি প্রতিদিন কি যে খেলা খেলে চলে সে কি জ্বালাতে নিজেই জ্বলে সে কি যে খেলা খেলে চলে সে কি জ্বালাতে নিজেই জ্বলে সে জানে না সেটাও জানে না সে বললে শোনে না কথাও রাখে না সে বললে শোনে না কথাও রাখে না শুধু একটু হেসে যায় চলে সে ডাকলে আসে না কথাও শোনে না সে ডাকলে আসে না কথাও শোনে না শুধু একটু হেসে যায় চলে ও শুধু একটু হেসে যায় চলে ও শুধু একটু হেসে যায় চলে ভয়েস অ্যাক্টিং মানে গানের মধ্যে দিয়ে অভিনয়টা এমন ভাবে ফুটিয়ে তোলা সেই সময় এক একজন দিকপাল মানুষ ছিলেন তো মানে একঘেয়েমি কোনো সুযোগ ছিল না এগুলো ভাবাই যায় না হ্যাঁ সত্যি সত্যি মানে প্রত্যেকটা ক্যারেক্টার অনুযায়ী গান তৈরি করা এবং তার সঙ্গে যারা গাইছেন যারা লিপসিং করছেন সবাই কীরকম একটা টিম ওয়ার্কের মতো গান আসলে এভাবেই হওয়া উচিত যেখানে সমবেত সমস্ত টিমটা নিয়ে একটা গান এবং এরকম অসংখ্য গান আজ আমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছেন সব্যসাচী সরকার আপনাদের কেমন লাগছে সে তো আপনাদের ফোনে বুঝতে পারছি এই মুহূর্তে যিনি আছেন তিনি কি বলছেন নমস্কার সুপ্রভাত নমস্কার নমস্কার কে আছেন সঙ্গে আমি অমরেশ অমরেশ রায়চৌধুরী বলছি বাগনান থেকে বাগনান থেকে আচ্ছা আচ্ছা নমস্কার 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 আমি হ্যাঁ নমস্কার আমি দাদাকে বলবো আমি ওনার একটা অনুষ্ঠান মৈত মঞ্চ দেখেছিলাম আচ্ছা আচ্ছা ভাটিয়ালি গান অনুযায়ী দিয়ে নিজের পছন্দের গান ভাটিয়ালি ভাটিয়ালি আচ্ছা 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 ওনার পছন্দ করেন এত পছন্দ যাচ্ছে মানে আমি চাইবো ওনার যেটা সব থেকে ভালো লাগে সেই গানটা আমাদের শোনান আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি সঙ্গে থাকুন এইভাবে গিয়ে যান থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ অমরেশ আপনাকে সঙ্গে থাকুন আপনাকে ভালো পরে কোন গানটা আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে আমি একটু একটু করে অনুরোধ গান শুনিয়ে দিই তা না হলে লোককে বঞ্চিত করা ঠিক না আমি যদি আজকে ফোন করতাম এবং আর্টিস্ট যদি না শোনাতেন তাহলে আমার তো খুব দুঃখ লাগতো আমি বললাম আমারটা শোনো না আমি প্রথমে একটুখানি সত্যজিৎ রায়ের অনুরোধ ছিল হীরক রাজার দেশে পায়ে পড়ি বাঘ মামা গানটা খুব মজাদার একটুখানি শুনে ভয়েস দেখ নিয়ে কথা হচ্ছিল যখন এটা মনে পড়ে গেল খুব প্রাসঙ্গিক ছোট করে শোনাচ্ছি আর তারপরে ভাটিয়ালি ঠিক আছে পায়ে পড়ি বাঘ মামা করুণা কোরাগ মামা তুমি যে ঘরে কে তা জানত তুমি এ ঘরে ঘরে এ ঘরে তুমি যে ঘরে কে তা জানত এ যে বিনা মেঘে পড়ে বা বিনা মেঘে পড়ে বাজে কেচে বুঝি গেল কাজ কেচে গেল কাজ কেচে কেচে যে বিনা মেঘে পড়ে বাজে কেচে বুঝি গেল কাজ দয়া করে থাকো হয়ে শান্ত মামা কে বা জানত তুমি যে ঘরে কে তা জানত তুমি যে ঘরে কে তা জানত
বাঘা মামার প্রেমে না আমরা সেই কবে কোন ছোটবেলা থেকে সেই যে ভালোবাসায় জড়িয়েছি, এই মানুষগুলোকে না সত্যি সত্যি যতবার বেশি করে মনে করি তত মনে হয় যে জীবনটা অনেক বেশি সরল রেখায় চলতে থাকে। এই মুহূর্তে যে বন্ধু রয়েছেন তার সঙ্গে কথা বলবো। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, কথা বলছি। হুম, কোথা থেকে? আমি গড়িয়াহাট থেকে বলছি। গড়িয়াহাট, থ্যাংক ইউ। সুরের এই অনুষ্ঠানটাতে মানে সকালটা শুরু হয়ে এত ভালোভাবে যে বলার কথা নয়, সত্যি আজকের অনুষ্ঠানটাও খুব ভালো লাগছে। আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে, বলুন। সেটা হচ্ছে তারে বলে দিও গানটা যদি এবার শোনাতে পারতাম, বিশেষ কাউকে উদ্দেশ্য করে বলছি, তাহলে খুব ভালো হতো। সে যেন আছে না আমার ঘরে, তারে বলে দিও। বেশ, অর্পিতা সঙ্গে থাকো, সঙ্গে থাকো। দেখি রিকোয়েস্টে গানে যাই নাকি? হ্যাঁ। আচ্ছা ভাটিয়ালি একটু শুনিয়ে দি। অফুর বেলায় তুমি কোথা হে যাও বাইরে, অফুর বেলায় তুমি কোথায় যাও বাইয়ারে, ও মাঝি রে বলছিলাম যে উনি যদি মান্নাদের কোন গান করেন, মান্নাদের একটা গান হয়েছে, কিন্তু আপনি সঙ্গে থাকুন, দেখছি আপনি সঙ্গে থাকুন, নিশ্চয়ই মান্নাদের গান আবার হবে। কেমন? আর আপনারাও একটু সঙ্গে থাকুন, কারণ ছোট্ট করে একটু থামার সময় হয়েছে, যে ছোট্ট একটা বিরতি নিয়ে যাব আর আসব, সঙ্গে থাকুন। আপনার প্রিয় চ্যানেল ওয়ানের পর্দায় আপনার প্রিয় অনুষ্ঠান সাত সকালের সুরে আমি সংযুক্তা তো রয়েছি, আর আমি যখন রয়েছি তখন রোজ গান তো শুনি, গানের মাঝে মাঝে আমরা কিছু জরুরি কথাবার্তা তো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই না? আজকের দিনটি ঠিক কী কী কারণে বিখ্যাত সেই কথাটা তো বলতে হবে। এই মুহূর্তে জানিয়ে দিই, 1947 সালে ভারতের জাতীয় পতাকা নির্ধারণ হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। এছাড়া 1977 সালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন নীলম সঞ্জীব রেড্ডি, তিনি ছিলেন ষষ্ঠ প্রেসিডেন্ট। এই দুটি খবর আপনাদের দেওয়ার কারণ আজকে ভারতের ইতিহাসে অন্তত এই দিনটা খুব খুব স্পেশাল। আমরা চলে যাই পরের গানে, অনেক গান নিয়ে আপনি তৈরি হয়ে আছেন, তারে বলে দিও রিকোয়েস্ট ছিল তো, ওই গানটা আমারও বড্ড প্রিয়, হবে না? গামাপা মগরে সরে মগরে কা রে সরে সনে সা, এই ফুলমালা দে রে শুধু জালা
ধুলায় সে যাক পড়ে রাখ না, নিয়ালো চাঁদে শুভ রাত কাঁদে সে আধার শেষ তবু হয় না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার ধারে, তারে বলে দিও তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার ধারে, তারে বলে দিও। পরের দিন পুরোটা শোনাতে হবে, গান হয়ে গেছে। ঠিক ঠিক, চলুন পরের গানে চলে যাই। শৈলী চৌধুরীর নাম না বললে ইনকমপ্লিট হয়ে যায় তো। আর সুবীর সেন, পাগল হওয়া কি আমারই মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি রূপের খেলায় তারে নাহি পেলে, পাগল হাওয়া পাগল হাওয়া কি আমারই মতন তুমি হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি রূপের খেলায় তারে নাই পেলে, পাগল হাওয়া বসন্ত যখন দেখে দেখে যায় আমারে, কি জানি কি কারণে সে আসে ছুটে ছুটে জড়াতে যায় আমারে, বসন্ত যখন দেখে দেখে যায় আমারে, কি জানি কি বারুকে সে আসে ছুটে ছুটে জড়াতে যায় আমারে, বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাসিতে কি কথা যায় বলে, পাগল হাওয়া কি আমারই মতন তুমি হারিয়ে গেলে, বনে হাজারো রঙের মেলায় সুরভি রূপের খেলায় তারে নাই পেলে, পাগল হাওয়া হয়েছে খেলা বিজয়ী, ঝরা ফুলে পল্লবে এ মালা গাঁথ তবে পরায় দাও বিজয়ী, এবার সঙ্গম হয়েছে খেলা বিজয়ী, ঝরা ফুলে পল্লবে এ মালা গাঁথ তবে পরায় দাও বিজয়ী, আর মানা হারে আমাকে সাজাই সজনী বাহন দাও খুলে, পাগল হাওয়া কি আমারই মতন তুমি হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি রূপের খেলায় তারে নাই পেলে, পাগল হাওয়া পাগল হাওয়া পাগল হাওয়া।
আমার এক একটা ঘটনার কথা মনে পড়ে গেল, ছোট্ট করে বলি। আমার এক কাকা সিলেট অঞ্চল থেকে তারা এসেছিলেন আর কি, এখানে তো সেই কাকা এই গানটা যখন গাইতেন পাগল হাওয়া, এই গানটা শুনলেই না আমার ওই কাকার কথা মনে পড়ে। যাই হোক, যেটা মানে বারবার করেই বলার যে এত এফার্টলেস এই গানগুলো, ব্যারিটোন ভয়েসটা যখন আসে না কানে, সুবীর সেন যতটা সুবীর সেনকে আমরা পেতে পারতাম ততটা পাইনি। আর এই গানটা কত শিল্পী তো রেকর্ড করেছেন, হ্যাঁ হ্যাঁ, মানে বোম্বেতে কিছুদিন রইলেন তারপরে আবার চলে এলেন, মানে ওই রকম একটি কণ্ঠ এবং ওই যে ভাসিয়ে দেওয়া ব্যাপারটা, মানে অপেরার সঙ্গে কোথাও একটা আমরা ভীষণ রিলেট করতে পারি। এই এই শিল্পীদের প্রত্যেকেরই আলাদা আলাদা যে ঘরানা ছিল, নিজস্ব গায়কই ছিল। মানে এখন তো মোটামুটি ভাবে সফটওয়্যারে ফেলে সব একরকম হয়ে যায় এবং সেই জন্যই মনে হয় গান কোথাও হারিয়ে যায়। মানে একটা গান হয়তো যখন এলো তখন প্রচুর শুনলাম, লুপে চললো, কিন্তু চট করে পরের গানটা যে এলো সেই গানটা কিন্তু হারিয়ে গেল। কিন্তু এই সময়কার শিল্পীরা যখন আমরা শুনছি এই গানগুলো, আজকে এত বছর পরে দাঁড়িয়েও যখন শুনছি তখনও মনে হয় কীরকম আরও বেশি করে বোধ হয় এই গানগুলোর কাছে আমরা চলে যাই। সেই কারণেই এই গানগুলো চিরন্তন হয়ে ওঠে আমাদের কাছে এবং নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে থাকে গানগুলো। এই মুহূর্তে জানিয়ে দেব, আজ যদি আপনার জন্মদিন হয় তাহলে আপনি কোন বিশেষ মানুষদের সঙ্গে আপনার জন্মদিনটি শেয়ার করছেন? 1899 সালে জন্ম হয়েছিল প্রখ্যাত মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের। 1930 সালে আজকের দিনে জন্ম হয়েছিল বিখ্যাত গীতিকার আনন্দ বক্সির। কত অসাধারণ সমস্ত গান তিনি লিখেছেন, আজকে তাঁর জন্মদিন। 1934 সালে আজকের দিনে জন্ম হয়েছিল প্রাক্তন ক্রিকেটার চাঁদু বোর্দের। এই মানুষগুলো কোথাও না কোথাও যেভাবে আমাদের মধ্যে রয়েছেন, তাদের কীর্তির মধ্যে দিয়ে রয়েছেন, তাদের লেখনীর মধ্যে দিয়ে রয়েছেন, তাদের সৃষ্টির মধ্যে দিয়ে রয়েছেন। তাই এই বিশেষ দিনগুলোতে তাদের কাছে আমাদের অসীম কৃতজ্ঞতা। আজকের দিনে আরও কিছু মানুষকে আমরা স্মরণ করব যাদেরকে আমরা হারিয়েছি। 1906 সালে মৃত্যু হয়েছিল উমেশচন্দ্র বনার্জির। 2001 সালে মৃত্যু হয়েছিল প্রখ্যাত অভিনেতা শিবাজি গণেশনের। তাদের সবাইকে আমরা স্মরণ করি প্রত্যেক দিন, যাদেরকে আমরা হারিয়ে ফেলি। হয়তো তারা শরীর নিয়ে আমাদের মধ্যে থাকেন না, কিন্তু তারা বেঁচে থাকেন তাদের কীর্তির মধ্যে দিয়ে। আমরা সাত সকালের সুরে আপনাদের সঙ্গে তো কথা বলি, 8335022558 আপনারা আসতে থাকুন। এই মুহূর্তে ফোনে কে এসেছেন কথা বলবো। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? বুঝতে পারলাম না, বলুন। পরিষ্কার শুনতে পেলাম না, যাই হোক আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আমরা ফেসবুকে আছি, কেমন? ফেসবুকে আমাদের পেজ ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানে আমরা আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান। এছাড়া www.1tv.co.in, সেখানেও লাইভ টিভি অপশন ক্লিক করলে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি আপনাদের কাছে। সাত সকালের সুরে পরের গানে যাই এবার, কারণ সময় খুব দ্রুত শেষ হয়ে আসছে আর কি, এত এত গান। সতীনাথ মুখোপাধ্যায়, ইনিও একজন কম্পোজার ছিলেন, বোম্বেতে গিয়েছিলেন। রফি সাহেব বলেছিলেন যে আপনি আপনি জাস্ট থেকে যান, তারপরে দেখা যাবে, আপ কেবল রে যাইয়ে দাও। কিন্তু উনি বাংলার কাছে ফিরে এসেছিলেন, বলেছিলেন যে আমি রফি সাহেব আমি তো থাকতেই পারি, কিন্তু আমার বারান্দায় গাছে জলটা কে দেবে? এই সব মানুষগুলো ছিলেন বলেই বাংলা গান এভাবে আমাদের সঙ্গে রয়েছে। একদম। কত না হাজার ফুল ফোটে ভুবনে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হবে মালা, বাকি ফুল ফোটে অনাদরে ঝরে যেতে। কত না হাজার ফুল ফোটে ভুবনে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হবে মালা, বাকি ফুল ফোটে অনাদরে ঝরে যেতে। কত না হাজার ফোটে ভুবনে,
এক ছড়া ফুল, তবু সে বোঝেনি ফুটিতে যাওয়া তার ভুল। এ গান আমার কোন এক ছড়া ফুল, তবু সে বোঝেনি। নাই বা পেল সে সাধ ছিল যাহা পেতে, কত না হাজার ফুল ফোটে ভুবনেতে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা, বাকি ফুল ফোটে অনাদরে ধরে যেতে। কত না হাজার ফুল ফোটে ভুবনে। এত সাধে গাঁথা মালা সেও ছড়ে যাবে, মিলনের মধু নিশি সেও তো পোহাবে। এত সাথে কাঁথা মালা সেও ছড়ে যাবে, মিলনের মধু নিশি সেও তো পোহাবে। রবে শুধু স্মৃতি যেন তাও দুদিনে, ফোটা আর জরা খেলা সে তখনিকে। রবে শুধু স্মৃতি যেন তাও দুদিনে, ফোটা আর ঝরা খেলা সে তখনিকে। তবু ফুল ফোটে তবু কবি রচে গান, মানুষের মন তাও আজ ওঠে মেতে। কত না হাজার ফুল ফোটে ভুবনে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা, বাকি ফুল ফোটে অনাদরে ঝরে। ঠিকানা হলে না একদম যাবে না, খুব খুব ভালো লাগছে। আর এরকম সঙ্গ ছাড়া এই গানগুলো সত্যি সত্যি সম্পূর্ণতা পায় না। এই মুহূর্তে ফোনে যিনি আছেন তিনি কি বলছেন দেখি নি। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার সুপ্রভাত, আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে? আচ্ছা নামটা বলুন। আচ্ছা আশিস দে। আচ্ছা বলুন। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। আচ্ছা বলুন। সেটা হচ্ছে মান্নাদের আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আচ্ছা আচ্ছা খুব সুন্দর গান, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সঙ্গে থাকুন। দেখি মান্নাদের অন্য গানের অনুরোধ ছিল আছে, শাওন মিত্র হয়নি এখনো। হ্যাঁ শাওন মিত্র হয়নি, একটুখানি দেখি মানে সময় খুব দ্রুত চলে যাচ্ছে একদম। খুব অজয় দাসের সুর পান্না হীরে চুনি ছবি। যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগে, তেমন করে কাঁদি আমি পথেরই লাগি। যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগে, তেমন করে কাঁদি আমি পথেরই লাগি। যেমন শ্রী কোথায় আছে সেই নিশানা বলতে কে গো পারে, কোথায় আছে সেই নিশানা বলতে কে গো পারে। গোলক ধাঁধায় মরছি I'm
কোথা ধায় মোর ঠিক হলে গহনা ভিয়ারে আমার ব্যথার সুজন কোথায় কি হবে সোহাগি তেমন করে কানে আমি পথের লাগি যেমন শ্রীরাধা কাঁদে শ্যামে অনুরাগি তেমন করে কাঁদি আমি পথের লাগি যেমন শ্রীরাধা কাঁদে জানি না পথ চিনি না তো কোথায় এসে মেশে জানি না পথ চিনি না তো কোথায় এসে মেশে আধার ঘুরে সূর্য কি গো আধার ভেঙে সূর্য কি গো উঠবে আবার হেসে আমার ব্যথার সুজন কোথায় কে হবে সোহাগী তেমন করে কাঁদি আমি পথের লাগি যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী তেমন করে কাঁদি আমি পথের লাগি যেমন শ্রীরাধা কাঁদে শ্যামের অনুরাগী তেমন করে কাঁদি আমি পথের লাগি যেমন শ্রীরাধা কাঁদে অনুরাগ বারবার করে কাঁদায় এবং কাঁদায় বলেই এমন সব গান তৈরি হয় আমি জানি না আপনারা একমত হবেন কি না বিরহ না থাকলে ভেতরে ব্যথা না থাকলে এমন সৃষ্টি কোনো মতেই সম্ভব হয় না সৃষ্টির মূল উৎসটা হচ্ছে অবশ্যই ব্যথা বেদনা বিরহ এরপরে কোন গানে যাব হ্যাঁ বাবা কর্তার গান না হলে উপর থেকে দেখছেন তো একদম চলে যাই বেশি বাধা চলবে না কথা শুনছে না এই ফাঁকে বলে রাখি যে সমস্ত দর্শক শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবার গান রাখতে পারলাম না অনুরোধ রাখতে পারলাম না পরের বার নিশ্চয়ই সুযোগ পেলে আবার শোনানো যাবে তবলা কি কথা শুনেছে তবলা কথা শুনেছে তবলা খুব বাধ্য না 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 আমারে শশী চেও না না আমারে শশী চেও না চেও না চেও না চেও না না আমারে শশী চেও না চাইলেও পাবে না পাবে না 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 আমারে শশী চেও না তব মায়া জালে বাঁধিয়া রাখি যে মোরে কেন তব ছল ধরা পালি উড়ানি দিয়া চাহ মোরে জড়াইতে না 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 আমারে শশী ছুঁ না
আমি ছোঁয়া দেবো না দেবো না আমারে শশী চেও না আমি চাওয়া দেবো না দেবো না 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 আমারে শশী চেও না জাদুভরানিশি তারারো শোভারো মাঝে নিজেরে সাজায় কেন কামনায় চাহ মোরে তব বুকে তুলে নিতে না না আমারে শশী ধরো না আমি ধরা দেবো না দেবো না 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 আমারে শশী চেও না বাসায় তোমার ভেলা রাত্রির কালো নভে খেয়ালি আলোর খেলা ছলনায় ডাক মোরে বাসায় তোমার ভেলা রাত্রির কালো নভে খেলিয়া আলোর খেলা ছলনায় ডাক মোরে তোমার মধুর হাসি তোমার কুহক রাশি তোমার মধুর হাসি তোমার কুহক রাশি আমার মুদিতে কবু পাইবে না ঠাই পাইবে না পাইবে না পাইবে না ঠাই না 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 আমার শশী চেও না আমি দোয়া দেবো না দেবো না 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 আমারে শশী চেও না আমি ধরা দেবো না দেবো না 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 আমারে শশী চেও না সময়কে আমরা সবসময় মণিবন্ধে বেঁধে রেখে চলি কিন্তু সময়কে আমরা কিছুতেই ধরে রাখতে পারি না তার কারণ বারবার করে সে হাত ফসকে চলে যায় কোথায় আমরা জানি না আর সেই রকম করেই প্রত্যেক দিনের মতো আজকের সময়টাও অর্থাৎ সাত সকালের সুরের সময়টাও একেবারে শেষ হয়ে গেল কত গান শোনা হলো কত গান শোনা বাকি রয়ে গেল খাতার পাতায় তো সেগুলো রইলো আর আমাদের মনের খাতাতেও রইলো আপনার ভবিষ্যতে এখানে আবার আসবেন নিশ্চয়ই আশা করা যায় যদি মনে হয় আর গান নিয়ে আর কি ভাবনা ভাবছেন গান নিয়ে আমি আসলে ভাবছি যে এই পুরনো গান যা হারিয়ে গেছে আমাদের বিগত দশকগুলোর গান আমরা চাইছি একটা কমিউনিটি তৈরি করতে যারা শুধু পুরনো গানই গাইবেন নিজেদের গান অবশ্যই গাইবেন তার সঙ্গে সঙ্গে এগুলো সংরক্ষণ প্রয়োজন এবং যে চিন্তা ভাবনা যে চিন্তা সূত্র এইসব কম্পোজিশনের পিছনে কাজ করেছে সেগুলো নিয়ে রিসার্চ করার দরকার আমি একক প্রচেষ্টায় কিছু কিছু গান সংগ্রহ করছি সংগ্রহের কাজ চলছে আরো পুরনো দিনের আমি একটা কাজ ইন্টারনেটে পাওয়া যায় ইউটিউবে নস্টালজিয়া সব্যসাচী সরকার লাইভ বললে পাওয়া যাবে তাতে আমি কেএল সাইগাল থেকে শুরু করে আর ডি বর্মন পর্যন্ত বিগত দশকগুলিতে হ্যাঁ যারা যারা চলে গেছেন দেখবেন তিনটে পার্টে আছে গাছটা লাইভ ছিল 23 জন গায়কের গান আছে আরে বাবা আমার এরকম গায়কদের নিয়ে গায়িকাদের নিয়ে কিছু করার আর সঙ্গে যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাবো গিটারে ছিলেন স্বরূপ চ্যাটার্জি আপনাকে ধন্যবাদ পারকাশনে ছিলেন স্বপন ভট্টাচার্য হ্যাঁ এবং তবলায় ছিলেন শ্যামল মন্ডল অসাধারণ অসাধারণ সঙ্গ সত্যি সত্যি যে কোন শিল্পীর কাছে এটা ঈর্ষণীয় বিষয় যে এটা মানে এ পায় না লোকে আর এইসব গানগুলো না বারবার করে আমাদের কাছে ফিরে ফিরে আসে তার কারণ সব্যসাচীদের মতো শিল্পীরা আসেন সঙ্গে এই যন্ত্রানুষঙ্গে যারা থাকেন তারা নিজেদের যে বেস্ট এফার্টটা দেন আমাদের কাছে এই গানগুলো কিন্তু সঙ্গত সহ অর্থাৎ সমগত এবং সঙ্গীত সবটা মিলেমিশে একাকার হয়ে যাওয়ার নামই সাত সকালের সুর আপনারা খুব ভালো থাকবেন এভাবেই সুরে সুরে আমাদের পথ চলা থাক
চলতে থাকুক, আমাদের গান বাজনা বেঁচে থাকুক, আমরা ভালো থাকি, আপনারা সকলে ভালো থাকুন। আজ এ পর্যন্তই, নমস্কার।